সুফিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়া ভালোবাসা আমি ভালো আছি। আর হয়তো শব্দ শুনলে বুঝতে পারবেন যে আসলে কতটা মানে আবহাওয়ার ভিতরে, কতটা হাওয়া বাতাসের ভিতরে আমি বসে আছি। আর আকাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে পিছনে পুরো মেঘ এবং টিপ টিপ করে বৃষ্টি হইতেছে। তো আছি হচ্ছে বেনাপোলে, আর আছি আমার সাথে এটা নিয়ে বলতে, এই হচ্ছে আমার এটা, এটাই হচ্ছে আমার ইমোশন, আবেগ, ভালোবাসা। আরো একটা আছে ভালোবাসা, দুইটা ভালোবাসা, তিনটা ভালোবাসা, অনেকগুলাই ভালোবাসা, সবকিছুই ভালোবাসা। যাই হোক, ভালোবাসার ভিতরে আমার এটা হচ্ছে মানে ভালোবাসা একটা অন্যরকম একটা জিনিস, যেটারে আমি আর কি স্বপ্ন দেখতাম যে আমার কবে হবে কবে হবে। তো ফাইনালি আমার হয়ে গেছে, কিন্তু প্রায় 1.5 বছর হয়ে গেল এটা নিয়ে একসাথে থাকা। পুরো দেখতে দেখতেই 1.5 বছর চলে গেল, এবং এটার প্রতি ভালোবাসা ঠিক আগের মতোই আছে, কিন্তু এটারে আমি আরো অনেক সুন্দর করে সাজাইবো, এটা আমার হচ্ছে চিন্তাধারা আছে। আর এটা হচ্ছে আমার সব থেকে ভালো লাগার একটা জিনিস, এই বাইকের লোগোটা, অর্থাৎ যে মোটেই থাকো না কেন সবসময় চিল। তো আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়েছে আজকে বৃষ্টি হইতে পারে, তবে বৃষ্টি টিপ টিপ করে পড়তেছে, আকাশে মেঘ এবং ঝড়ো হাওয়া হইতেছে, তবে রোদ উঠতেছে, কিন্তু এখন দেখেন রোদ উঠছে, আবার বৃষ্টি পড়তেছে, আবার মেঘ, আবার ঝড়ো হাওয়া হইতেছে, অর্থাৎ সব মিলায়ে মনে হচ্ছে বাংলাদেশ এক ঋতুতে চলে আসছে। তো থ্যাংকস এ গড এটার জন্য। এখনো অনেকগুলো ড্রিম আছে, এই জন্য প্রচুর পরিশ্রম করতে হবে এবং সফলতা বয়ে আনতে হবে, তাহলে সবকিছু মিলাই অনেক সুন্দর। তো এখানে কিন্তু আমি একাই আছি, অর্থাৎ আমি আর আমার এই বাইকটা ছাড়া কেউ নাই। এই সাইডে ট্রাক দাঁড়ায় আছে, দেখাই যদি, ট্রাক দাঁড়ায় আছে, এই পাশে দাঁড়ায় আছে। তো যাই হোক, এখানে হচ্ছে এখন সময় কয়টা, এখন সময় 2:03, অর্থাৎ দুপুর হয়ে ছাড়াই গেছে, দুপুর গড়াই গেছে, অ্যান্ড আমি এখনো বাসায় যাইনি, ওর দেন এই ভিডিওটা করবো। তাই তো এই ভিডিওটা শুরু করছি, আর ওই আমার বন্ধু যাচ্ছে জুবাই, এত জোরে যাচ্ছে সে ফোরবি হারাটান। তো যাই হোক, অনেক সময় কথা বললাম, এবং আসলে কি বলবো, ঝড়ো হাওয়ার ভিতরে অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম মনে আছে। বৃষ্টি কিন্তু পড়তেছে, আর বেরিয়ে যাবো, বাইকটা যে অবস্থা, বাইকটা হচ্ছে ওয়াশ করবো, কিন্তু ঝড় বৃষ্টির জন্য ওয়াশ করতে পারছি না। একটা পাশে বাড়ি। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওয়েদার ফর শেলে